Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel Tanjina's Recipe. आज के मानना ची एक टी खूबी मजेदार केक आशेटा हलो सूजी केक ताओ फ्राई पेने सूजी केक किंतु खूबी मजा है आर एटा दिन छाड़ा सूजी केक किरकम है सेटाई आज के बनिए देखाबो आमी एक टू केड़े देखा देखुन भीतरटा खूबी मॉइस्ट हुए छे केकटो भालोभावे कुक हुए छे आर खूबी सॉफ्ट हुए छे तारपर भीतरटा देखिए दिच्छि किरकम हुए छे। चलुन शुरू करा जाक। प्रथमे एकटा मिक्सिंग बोले आमी एखाने एक कप सूजी दिए निच्छि आर एटा हलो चिकन दाना सूजी जदि मोटा दाना सूजी हय ताहले ब्लेंडारे एकटु ब्लेंड करे निलेई हबे 30 थेके 40 सेकेंड। एक कप सूजी दिए दिलाम आर साथे दिए दिच्छि हाफ कप चीनी आर दिए दिब एखाने एक कप लिकुईड दूध आर आमी एटा जाल करे निएछिलाम आगे तारपर नर्मल टेम्पारेचारे ठंडा करे निएछिलाम এখন একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এখানে একটা চালনি নিয়ে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে কেকে। তারপর চেড়ে নেছি। চেলে একটা স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিব আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলের সাথে যে ব্যাটারটা এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স না থাকলে লেবু রসও দিতে পারবেন। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোটা হয়ে গিয়েছে। এই যে কেকের ব্যাটারটা এরকম হবে। এখন একটা ফ্রাই প্যানে নিয়ে আমি এখানে আগেই একটা বেকিং পেপার এখানে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিব যে ব্যাটারটা ছিল কেকের ওইটা। তারপর এটা 2-3 বার ট্যাপ করে নিতে হবে। এরপর এখানে কিছু টুটি ফুটি আমি অ্যাড করে দিচ্ছি। টুটি ফুটিটা দিলে কেকের স্বাদটা খুবই ভালো হয়। তাই চেষ্টা করবেন টুটি ফুটি না থাকলেও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে। তারপর ফ্রাই প্যানে ঢাকনাটা লাগিয়ে যে ছিদ্রটা আছে ওইটা আমি বন্ধ করে দিচ্ছি ঢাকনার এই সাইড দিয়ে। একটা টিস্যু পেপার বা কাগজ যে কোনো কিছু দিয়ে বন্ধ করলেই হবে। তারপর আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় এটা বেক করব 20-25 মিনিট।
আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, মানে মিডিয়াম আর লো এর মাঝামাঝি। আমি প্রায় 22 মিনিট পর খুলে দেখছি আমারটা একদমই ক্লিন বের হয়েছে, কেকটা একদমই রেডি। আমি এখন উল্টিয়ে দেখাচ্ছি যে নিচের দিকটা কিরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর নিচের দিকে কিন্তু একদমই পুড়ে যায় না, খুব সুন্দর একটা কালার আসছে। আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।